এ বাবুর বাবা, দুর্গাপূজাতে এই বছর আমি দুটা শাড়ি নিব ভেবেছি। এতদিন তো শাড়ি কিনে দিয়েছি তোকে, কিচ্ছু বলি নাই আমি, কিন্তু আজ বলবো, আর তুই শুনবি। আমি সব শুনেই আছি। তুই থাম, আমি দেখলাম আলমারিটা খুলেছিলাম, একটাও তো আমাদের জামা কাপড় নাই, শুধু তোরেই শাড়ি আর ব্লাউজে ভরে আছে। তুই বছরের পর বছর শাড়ি নাই শাড়ি নাই বলে বলে আমাকে ভুলাই বহুত শাড়ি নিয়েছিস, মালা বালা লিপস্টিক কানের আর কত কি কিনে আমাকে তুই ভিখারি করেছিস। এই বাবা, দুর্গাপূজাতে তো সবাই শাড়ি লে, আমি কি লিব নাই? না না, আলমারির শাড়িগুলা তুই কবে পরবি? ওগুলা আমি পরবো না, ওগুলা তো অনেক পুরানো হয়েছে। কি বললি, পুরানো হয়েছে? হ্যাঁ, একবার তো পরেছি। মাত্র একবার? তোদে মিয়া লোকের স্বভাব কোনোদিন পরিবর্তন হবে নাই, তোরা একবার শাড়ি পরলেই সেটাকে পুরানো বলে দিস। তুই জানিস এই জামাটা কবেকার বটে? তোর মনে নাই? এইটা বৌভাতে তোর বাবা দিয়েছিল, তাও যদি তোর শাড়ি লিবারেই আছে, তবে বছর বছর লক্ষ্মী ভাণ্ডারের টাকাগুলা তুই যে ব্যাংকে ঢুকাই রেখেছিস সেইগুলা তুলে নিয়ে যায়, আর তুই বাজার যাবি যা, আমার আশা করিস না।